অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 20 নভেম্বর 2020 ছট পুজো, এই ছট পুজো থেকে এই ছয়টি রাশি ভাগ্য চমকাতে চলেছে। কোন এই ছয়টি রাশি আমি এই ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেককে আমি বলবো যে আপনারা এই 20 নভেম্বর ছট পুজোর দিন আপনারা অবশ্যই অর্ঘ নিবেদন করুন। অর্ঘ দিন অর্থাৎ সূর্যদেবের পুজো, এটা আপনারা অবশ্যই সেদিন আপনারা সূর্যদেবকে পুজো করুন। আপনাদের যে কোনো মনোবাঞ্ছা পূরণ হবেই এই এই পুজোতে। যাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না, যদি আপনারা এই ছট পুজোতে আপনারা সন্তান প্রাপ্তির জন্য মনস্কামনা করেন, আপনাদের সন্তান প্রাপ্তি হবেই। এবং এই যে এই ছট পুজো 20 নভেম্বর শুক্রবার 2020, এই দিন অবশ্যই প্রত্যেক মানুষ ছটের অর্ঘ দিন, তাতে দেখবেন আপনার জীবন হয়ে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে বজায় থাকবে, অবশ্যই আপনারা করুন। এইবার আমি জানাতে চলেছি কোন এই ছয়টি রাশি যাদের ভাগ্য চমকাতে চলেছে। কোন কোন দিকে ভাগ্য চমকাতে চলেছে আপনি বলুন। সন্তানের সুখের জায়গায় তৈরি হবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। যারা যে প্রফেশনে আছে সেই প্রফেশনে কিন্তু আপনারা সফলতা পাবেন। অর্থাৎ এই ছট পুজোর দিন যদি আপনারা সঠিক নিয়মে পুজো করতে পারেন, সূর্যদেবের পুজো, নিশ্চিত রূপে আপনাদের মনোবাঞ্ছা পূরণ হবেই হবে। তো কোন এই ছয়টি রাশি, প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আপনারা হয়ে উঠতে চলেছেন সৌভাগ্যশালী। অর্থাৎ এই ছট পুজোর দিন আপনারা অবশ্যই পুজো দিন বা সূর্য প্রণাম অবশ্যই সেদিন আপনারা করুন। সূর্য মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করুন, তাতে কি হবে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ প্রাপ্তি, অর্থাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু সিংহ রাশির আসতে চলেছে। দুই নম্বর যে রাশি সেটি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও আপনারাও হয়ে উঠতে চলেছেন সৌভাগ্যবান। অর্থাৎ আপনাদের অর্থপ্রাপ্তি, সন্তান প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরির ক্ষেত্রে সফলতা, যত বাধা বিঘ্ন যাচ্ছে সেই জায়গা থেকে বাধা বিঘ্ন থেকে মুক্তি, সন্তান প্রাপ্তি, যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্র কিন্তু ভাগ্য চমকাতে চলেছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আপনাদেরও ভাগ্য চমকাতে চলেছে। অর্থাৎ এই ছট পুজো থেকে আপনাদের ভাগ্য আসতে চলেছে বিশাল পরিবর্তন। অর্থাৎ আপনারা পাবেন ধন সম্পত্তি, চাকরির ক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এডুকেশনের দিকে লাভ, সন্তান প্রাপ্তি, প্রফেশনের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, এবং আপনাদের যে কোনো মনস্কামনা আপনাদের পূরণ হতে চলেছে। অর্থাৎ অবশ্যই এদিন সূর্যদেবকে আপনারা প্রণাম করুন, সূর্য মন্ত্র পাঠ করুন,
নিশ্চিত নিশ্চিত রূপে আপনারাও হয়ে উঠবেন সৌভাগ্যশালী। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই ছট পুজো থেকে আপনাদেরও ভাগ্য চমকাতে চলেছে। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে। আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, আপনাদের সন্তানের দিকটা ভালো, সন্তানের দিকে শুভ হবে, আপনাদের মনস্কামনা পূরণ হবে, আপনাদের কর্মপ্রাপ্তি হবে, ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে, আপনার ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এবং মামলা মকদ্দমাতে যারা জড়িয়ে আছেন সেখান থেকে মুক্তি পাবেন। অবশ্যই আপনারা এই ছট পুজোর দিন অবশ্যই আপনারা সূর্য দেবতাকে অবশ্যই প্রণাম করুন এবং সূর্য মন্ত্র অবশ্যই জপ করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনারাও এই সময় হয়ে উঠবেন সৌভাগ্যবান রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কর্ম পাবেন, কর্মক্ষেত্রে সফলতা, সন্তানের দিক আপনাদের অত্যাধিক শুভ, প্রাপ্তির জায়গা তৈরি করছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এডুকেশনের দিক আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে, আপনাদের অর্থনৈতিক ফিনান্সিয়াল কন্ডিশন যথেষ্ট ভালো হতে চলেছে এই ছট পুজোর পর থেকে। অর্থাৎ এই সময় আপনারা সূর্য দেবতাকে প্রণাম করুন, সূর্য মন্ত্র জপ করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা হয়ে উঠবেন ধনশালী ব্যক্তি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্র আপনাদেরও ভাগ্য চমকাতে চলেছে। আপনাদের অর্থনৈতিক দিক, আপনাদের সন্তানের দিক, আপনাদের ব্যবসার দিক, আপনাদের কর্মের দিক, আপনাদের প্রাপ্তির জায়গাটা, সফলতার জায়গাটা, সাকসেসের জায়গাটা আপনারাও পাবেন এবং আপনারাও সূর্য মন্ত্র জপ করুন। নমস্কার, ধন্যবাদ।